নমস্কার সকলোকে আন্তরিক স্বাগতম। অহাকালি অর্থাৎ 1 ফেব্রুয়ারির পৰা ডি ইর 9354টা পদৰ বাবে অনলাইন আবেদন আৰম্ভ হ'ব। আপুনি এটা কথা মনত ৰাখিব যে 1 তাৰিখৰ পৰা অনলাইন আবেদন আৰম্ভ হ'ব, কিন্তু আপুনি 1 তাৰিখে আবেদন নকৰিব দেই, কাৰণ আপুনি জানেই যে চৰকাৰৰ যিটো চিষ্টেম হয় তাত কিছু বিসংগতি থাকিব পাৰে প্ৰথম প্ৰথম অৱস্থাত। গতিকে আপুনি 1 তাৰিখ বা 2 তাৰিখ 2 দিন অপেক্ষা কৰক, যিহেতু আপোনাৰ লগত সময় আছে 15 তাৰিখলৈকে, তাৰপিছতে আপুনি আবেদন কৰিব। আৰু ইয়াত গুৰুত্বপূৰ্ণ কথা যে আপুনি কোনটো জিলা বাছনি কৰিব, কোনটো জিলাত হাই মাৰ্ক যাব, সেইটো ভালকৈ চাই কিনে আবেদন কৰিব। প্ৰথমতে চাব বৰপেটা জিলা, তাত আনৰিজাৰ্ভ কেটেগৰীত 30টা আছে, OBC 202টা, SC 15, ST প্লেইন 30, ST হিলছ 15, EWS 3 আৰু PWD 11টা, টোটেল 306টা পদ। ইয়াত চাব, ইয়াত কিন্তু কম্পিটিশ্যন হাই থাকিব OBC MOBCৰ কাৰণে, আৰু SC ST PSTH এইবিলাকতো মানে হাই থাকিব, কিন্তু OBC MOBCৰ যিটো মানে পদ বেছি, আৰু বেছি সংখ্যক লোকে ইয়াতেই আবেদন কৰিব, যাৰ ফলত কাট অফ অলপ হাই যাব পাৰে। আপুনি যেতিয়া আবেদন কৰিব অলপ ভাবি কৰিব, যদি আপোনাৰ মানে যিটো মাৰ্ক সেইটো 200তকৈ ওপৰত আছে বা 200ৰ আশে পাশে আছে, তেতিয়াহ'লে আপুনি একেবাৰে নিশ্চিত মানে আবেদন কৰক, নিশ্চয় পাই যাব। তাৰপিছত বঙাইগাঁও, মানে আনৰিজাৰ্ভ 10টা, OBC MOBC 28টা, 15 আৰু ST প্লেইন, ইয়াত ST প্লেইন যাব, 190 বা 195 থকাসকলে ইয়াত আৰামছে আবেদন কৰিব পাৰে, তেওঁলোকৰ মানে মেক্সিমাম আশা আছে ইয়াত পাই যাব। যেনে দৰঙত পদ নাই ইমান বেছি, তথাপি মানে ST প্লেইন বা STH সকলে আবেদন কৰিব পাৰে। তাৰপিছত আহিছে ধেমাজি, ধেমাজিত চাব আনৰিজাৰ্ভ কেটেগৰীৰ 104টা পদ আৰু OBC MOBCৰ 17টা পদ। ইয়াত মানে যিটো 200ৰ আশে পাশে, যদি 201 202 আছে, তেতিয়াহ'লে আপুনি আবেদন কৰিব পাৰে, বা তাৰ তলত যদি আছে তেতিয়াহ'লে আপুনি অলপ চিন্তা কৰিব, কাৰণ তাতে যিহেতু মানে কম্পিটিশ্যন হাই হ'ব, গতিকে কাট অফো অলপ হাই যাব। ইয়াত আহিছে ধুবুৰী, ধুবুৰী মানে সকলোৰে নজৰত এটাই ডিষ্ট্ৰিক্ট, সেইটো হ'ব ধুবুৰী, কাৰণ ইয়াত বহুতে মানে আবেদন কৰে। যদি 253টা পদ আছে, যিহেতু ইয়াত মিনিমাম 4000ৰ পৰা 5000 সংখ্যক লোকে ইয়াতে আবেদন কৰে, তো ইয়াৰ পৰা আপুনি অনুমান কৰিব পাৰে যে কাট অফ কিমান হাই হ'ব। যদি আপুনি ST প্লেইন হয়, তেতিয়াহ'লে আপুনি বিন্দাছ কৰক, 190+ থাকিলে আপোনাৰ ইয়াত মেক্সিমাম চান্স আছে। আৰু ST হিলছৰ ইয়াত পদ 135 আছে, কিন্তু ইয়াত মেক্সিমাম পদটো ভেকেণ্ট ৰৈ যাব। হা, তাৰপিছত যাব ডিব্ৰুগড়, ডিব্ৰুগড়ত 270টা আছে, এইটো কিন্তু আপোনালোকৰ একদম লাকি চাম্পৰ নিচিনা। ডিব্ৰুগড় জিলাত বেছিভাগ মানুহে আবেদন কৰিব নিবিচাৰে, কাৰণ একেবাৰে লাষ্টৰ ডিষ্ট্ৰিক্ট বা কোনাৰ ডিষ্ট্ৰিক্ট বুলি ভাবি কিনেই হ'ব পাৰে, নাজানো, কিন্তু বেছিভাগ নকৰে, কাৰণ আৰু যাৰ ফলত ইয়াৰ কাট অফ অলপ লো আহিব পাৰে বা 190ৰ অলপ ওপৰত যাব পাৰে। 190ত নাহে কিন্তু, এইটো 100% চিয়'ৰ, কিন্তু 190ৰ বা 95ৰ ভিতৰত ইয়াত আহিব পাৰে। গতিকে আপুনি যিটো আছে ডিব্ৰুগড় জিলা, তাতে একদম ফাৰ্ষ্ট চইচ বা ছেকেণ্ড চইচ বা থাৰ্ড চইচ, যিকোনো এটা চইচ হিচাপে এপ্লাই কৰিব পাৰে। যেনে গোৱালপাৰা, গোৱালপাৰাত কিন্তু OBC কেণ্ডিডেটে ইয়াত আবেদন কৰিব লাগে, কাৰণ ইয়াত মেক্সিমাম মানুহে ইয়াত আবেদন কৰিব নিবিচাৰে, তাৰ কাৰণে OBC কেণ্ডিডেটে গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টটো মানে আবেদন কৰক। আৰু ইয়াতে মানে কাট অফটো 195 বা 90ৰ ভিতৰত আহি যাব, এইটো চিয়'ৰ আছে, তাতকৈ তলত নাহে বা উপায়টো সম্ভৱ কম। আৰু গোলাঘাট জিলাত আপুনি আবেদন কৰক, 195ৰ ওচৰে ওচৰে যদি আছে তেতিয়াহ'লে আপুনি ইয়াত পাব পাৰে। তেনেকৈ যোৰহাটত চাব, যোৰহাটত 240টা পদ আছে, ইয়াত কাট অফ অলপ ওপৰত যাব, 196 বা 197 যদি আছে তেতিয়াহ'লে আপুনি ফাৰ্ষ্ট চইচ বা ছেকেণ্ড চইচ হিচাপে আপুনি যোৰহাট জিলা বাছনি কৰিব পাৰে। আৰু OBCসকলেও যদি 200ৰ আশে পাশে আছে তেতিয়াহ'লে ইয়াতেও আবেদন কৰিব পাৰিব। আৰু ST প্লেইনৰো অলপমান পদ আছে, আৰু ST হিলছটো মানে ভেকেণ্ট ৰ'ব, আপুনি ST হিলছ যদি হয় তেতিয়াহ'লে আপুনি নিশ্চিত মানে যিকোনো জিলাত বাছনি কৰিলে হ'ল, একদম পাই যাব, এইটো চিন্তা নাই। তাৰপিছত কামৰূপ ৰুৰেল, এইটো এটা জিলা য'ত মানুহে মেক্সিমাম মানুহে আবেদন কৰে আৰু য'ত কাট অফ একেবাৰে হাই হৈ যায়। যাব চাওক, ইয়াতে 49টা আছে আনৰিজাৰ্ভ, 171 আছে OBC MOBC, তাৰপিছত 16টা SC, 26টা ST প্লেইন, ST হিলছ 46, EWS 5,
আর পিডব্লিউডিরও আছে, পিডব্লিউডি সকলে মানে আবেদন করা নিশ্চয়ই পাই যাব। কিন্তু ইয়াত চাব কামরূপ রুরেলর এটাই ঘটনা যে ম্যাক্সিমাম মানুহে ইয়াতে আবেদন করে, কারণ একেবারে মাজর যে ঠাই তার কারণে আবেদন করে, যার ফলত কাট অফ একেবারে হাই। যদি আপনি জেনারেল ক্যাটেগরি হয় বা ইউআর ক্যাটেগরি হয় তেতিয়াহলে আপনার যদি নাম্বার 200 তলত আছে আপনি একেবারে নাভাবি যে আপনি কামরূপ রুরেলত এপ্লাই করেন, তাত আশা নাই মানে। কিন্তু যদি আপনার OBC আছে তেতিয়াহলে আপনি 200 আশে পাশে বা 199 বা 197 যদি আছে তেতিয়াহলে আপনি ভাবিব পারে, কিন্তু মানে চান্স লব পারে। কিন্তু আপনি যে নিশ্চিত পাব সেইটো কব নিবিচারো, বা আপনি কত এপ্লাই করব সেইটাও মই নকম, কারণ আপনার ইচ্ছা আপনি যত এপ্লাই করব। কিন্তু অলপ যেতিয়া এপ্লাই করব অলপ ভাবি চিন্তি এপ্লাই করব। কামরূপ মেট্রোত OBCর সংখ্যা 75টা আছে, ইয়াত মানে অলপ কাট অফ হাই যাব, মানে যাব মানে 195 উপর থাকা বলে ইয়াত যদি আবেদন করে ইয়াত পোয়ার চান্স থাকে। কামরূপ রুরেলতকে কামরূপ মেট্রোত অলপ হাই কম হব, কাট অফটা অলপ কম হব। আপনি চাব যদি আগর যেটা আসিল ভেকেন্ডত তাতে মানে অলপ কম হয়েছিল, গতি ইয়াতেও কম হব, বেশি সংখ্যক মানুষ কামরূপ মেট্রোত আবেদন করব নিবিচারে। ইয়াত এই কথা আপনি মন করব। লক্ষিমপুর 35-35টা পোস্ট আছে, পোস্টের সংখ্যা নিশ্চয়ই কম, 30-35-এর মাঝে মাঝে আছে। ইয়াত মানে কাট অফ হাই যাব 200 যদি আছে তেতিয়াহলে আপনি নিশ্চয় পাব ইয়াতে, তার তলত আছে যদি আপনি এপ্লাই নকৰিব, বা আপনি এটা থার্ড চয়েস হিসাবে লব পারে কিন্তু ফার্স্ট চয়েস হিসাবে নিদিব। আর তারপর মরিগাঁও, মরিগাঁওত চাব কাট অফ অলপ তললে আহিব পারে, যদি আপনার 190 আশে পাশে আছে তেতিয়াহলে আপনি বিন্দাস মরিগাঁও জেলাটো বাছনি করা। আর বা আপনি যদি OBC MOBC বা STP ST SC যিকোনো মানে ক্যাটেগরি হয় যদি আপনার টেটত 90 বেশি আছে তেতিয়াহলে আপনি মরিগাঁও জেলাটো বাছনি করিব পারে। নগাঁও ইয়াত চাব, নগাঁওত কিন্তু কম্পিটিশন অলপ হাই হব, কারণ নগাঁওত আপনি যদি চাই তাত শিক্ষিত হারও বেশি আছে আর এপ্লাই করা সংখ্যাও বেশি থাকিব, গতি যদি আপনার যেটু কাট অফ টোটেল 195-র তলত আছে তেতিয়াহলে আপনি নগাঁও জেলা একেবারে ইগনোর করে দক, কারণ ইয়াত আপনি আশা নকরিলে হল যদি 195-র তলত আছে তেতিয়াহলে আপনি যিকোনো পোস্ট বা OBC হোক বা UR হোক বা ST প্লেইন হোক তাতে যদি আপনার 195-র তলত আছে তেতিয়াহলে আপনি ইয়াত আশা নকরিলে হল, বহুত কাট অফ হাই যাব এইটো খাটাং। নলবাৰী জিলাত 99টা পোস্ট আছে OBCর, ইয়াত আপনার যদি 198 প্লাস আছে তেতিয়াহলে আপনি নিশ্চয় আবেদন করক, বা তাতকৈ তলত থকা বলে মানে রিক্স লব পারে থার্ড চয়েস হিসাবে। তারপর আইছে শিবসাগর, শিবসাগর জেলাত মানে বেশিরভাগ মানুষে আবেদন নকরে, খুব সম্ভব 256টা পদর মাজত 700 বা 1000 ইয়াত আবেদন করে, যত মানে কাট অফটো অলপ মানে তললে আহিব পারে 195 আহিব পারে বা তাতকৈ অলপ তলতো আহিব পারে, গতি আপনি শিবসাগর জেলাটো বাছনি করিব পারে ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস হিসাবে। আর ST প্লেইন SC ST হিলস সকলেও এই জেলাত বাছনি করিব পারে, তেওঁলোকৰ মানে চান্স বেশি আছে। লগতে আইছে শোণিতপুর, শোণিতপুর জেলাত পদৰ সংখ্যা নিশ্চয় কম আর কাট অফ নিশ্চয় 200 আশে পাশে যাব, 200 তলত থাকিলে আপনাদের শোণিতপুর তিনিচুকীয়া জেলাত আবেদন করিম বলে না ভাবিলে হল, গতি এইখিনি আছিল আজির ভিডিও। যদি আপনার ভাল লাগিছে তেতিয়া লাইক আর শেয়ার করব, ধন্যবাদ।